আসসালামু আলাইকুম আজকে আমরা গায়ের আল অন্যতম কারণ আল মারিফা নিয়ে আলোচনা করব আল আরিফা এখানে মারিফা বলতে বলতে আলমকে বোঝানো হয়েছে আর আলম বলা হয় কোনো ব্যক্তির নামকে অথবা জন্তুর নাম দেশের নাম পাহাড় পর্বতের নাম নদ নদীর নাম গোত্রের নাম এমনকি উপাধি ও উপনামও আলম এর অন্তর্গত যদি এই উপাধি এবং উপনাম দ্বারা নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো হয় আমরা এই আলোচনায় মারিফা বলতে আলমকে যখন বুঝালাম, তখন এই আলোচনায় আমরা মারিফা পরিভাষাটা বাদ দিয়ে আলম পরিভাষায় ব্যবহার করব একটি আলমকে গায়ের মনসারিফ হওয়ার জন্য ছটি কারণগুলির মধ্যে কোনো একটি কারণ অবশ্যই হতে হবে যদি এই ছটি কারণের মধ্যে কোনো একটি কারণ আলামের সঙ্গে যুক্ত না হয় তাহলে সে আলামটি গায়ের মনসারিফ হবে না এই ছটি কারণের মধ্যে অন্যতম হল আলাম প্লাস উজমা অর্থাৎ ওই আলামটি অথবা সে নামটি অনারবীয় শব্দ হবে আরবি শব্দ হবে না যেমন ইব্রাহিম ইয়াকুব ইসহাক এই শব্দাবলী আরবি শব্দ নয় অর্থাৎ অরিজিনেটেড অ্যারাবিক নয় তাছাড়া জায়গার নাম যেমন লাহোর হায়দ্রাবাদ ওরানসি আমাদের কলকাতা এই সমস্ত নামগুলো জায়গার নাম এই নামগুলো আরবি নাম নয় সেই জন্য এটা হলো আলাম প্লাস উজমা উজমা বলতে অনারব শব্দ আবার আমাদের অনেক অমুসলিম ভাই আছে যাদের নাম যেমন অধীর সৌরভ এই নামগুলো অনারব অনারবীয় নাম বা উজমা নাম বা আজমি নাম আবার এই নামগুলো কিন্তু নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে তাহলে ওয়াধির এবং সৌরভ এটাও হলো আলম প্লাস আলমটা যদি ময়ান্নাস হয় তাহলে সেটি গায়ের আলমন শারিফের অন্তর্গত এই ময়ান্নাস লেভিও হতে পারে আবার হাকিকিও হতে পারে হাকিকি যেমন জৈনব মারিয়াম আয়েশা ফাতিমা এখানে এই নাম চারটা যে উল্লেখ করা হলো বলা হলো এটা সবকটাই কিন্তু প্রকৃত স্ত্রীলিঙ্গ আর মান্নাসে লাভজি বলতে যেখানে গোলতে থাকবে কিন্তু সে শব্দটা অ্যাকচুয়ালি মোয়ান্নাশকে বুঝাবে না যেহেতু গোলতে আছে ওই জন্য শব্দটি মোয়ান্নাসের হুকুমে হবে যেমন মাবিয়া হামজা তালহা কিন্তু বাস্তবে এই নাম তিনটি কোনো পুরুষ লিঙ্গকে বোঝায় এই নাম তিনটি মোয়ান্নাসের হুকুমে কেন হয়েছে এই জন্য হয়েছে যে এই শব্দগুলির শেষে গোলতা অথবা তাই মোদাবরা হয়েছে আরাম গায়ের আলমনসারিফ হবে যদি সেই আলম এর শেষে আলিফ নুন জায় দাতান হয় অর্থাৎ অতিরিক্ত আলিফ নুনের ব্যবহার হয় যেমন ওসমান রিজওয়ান সুফিয়ান এই নামগুলো এর শেষে যে আলিফ নুনটা ব্যবহার হয়েছে এটা অতিরিক্ত আলিফ নুন অ্যাকচুয়ালি সুফিয়ান দ্বারা উসমান দ্বারা কোনো একজন ব্যক্তিকে বুঝাচ্ছে আলাম এবং তার সঙ্গে এই শব্দের শেষে আরিফ অতিরিক্ত ব্যবহার হয়েছে সেই জন্য উসমান সুফিয়ান রিদওয়ান এই সমস্ত শব্দগুলি গায়ের আলমন শারিফের অন্তর্গত আলাম গায়ের আলমন শারিফ হবে যদি সেই আলামটি ফেল এর ওজনে হয় অর্থাৎ ওয়াজনুল ফেল হয় যথা ইয়াজিদ এই ইয়াজিদ শব্দটা ফেল মোজারার ওয়াহিদ মুজাক্কার গায়েবের একটা রূপ তারপর আকরাম কারো নাম হয় আহসান কারো নাম হয় আহমেদ এই যে নামগুলো আমি লাস্টের দিকে বললাম এই নামগুলো সব ফেল মোজারা এর ওয়াহিদ মোতাক্কালামির রূপ তাহলে এর দ্বারা তো কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে এবং অন্য একটি কারণ পাচ্ছি সেটা হচ্ছে ফ্রেলের ওজনে দুটো মিলে এটা হলো গায়ের আলমন শরীফ অর্থাৎ এখানে তনবিন এবং কাসরা প্রবেশ করবে না আলম গায়ের আলমন শরীফের অন্তর্গত যদি সেই আলামটি তারকিব হয় তারকিব বলতে তারকিব আল মজাজি অথবা মুরাক্ক আল মজাজি আলমটা যদি তারকিব হয় যেমন করামাত আলী বালা বাক্য হাদ শফিক আহমেদ এই যে নামগুলো এই নামগুলো নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে এবং এই নামের মধ্যে ডবল শব্দ আছে এই ডবল শব্দকে বিনা কোনো গ্রামারের লেহাজ করে বিনা কোনো গ্রামার মেনটেন করে দুটো শব্দকে দুটো ইসেমকে এক করে দিয়ে একজনই ব্যক্তিকে বোঝাচ্ছে সুতরাং এইগুলোতে আমরা পেলাম এক তো আলম অন্যদিকে তারকিব দুটো মিলে হয়ে গেল গায়ের আলমন আলম গায়ের আলমন শরীফ হবে তবে সে আলামটিকে আদল হতে হবে আলম প্লাস আদল গায়ের আলমন শরীফ যেমন ওমর জুফার মুদার এই যে ওমর জুফার মুদার এগুলো হচ্ছে আলম প্রথম দুটো হচ্ছে কোনো ব্যক্তির নাম এবং মোদার একটা গোত্রের নাম কিন্তু ওমর এবং জুফার এবং মোদার এটা আদাল হয়েছে অর্থাৎ সে তার প্রকৃত গঠন নেই এটা পরিবর্তিত পরিবর্তিত গঠনে ব্যবহার হয়েছে সেই জন্য এগুলো হলো আলম প্লাস আদাল তাহলে একটা আলমকে যেটাকে আমরা মারিফা বলছিলাম তার সাথে যদি এই ছটি কারণের মধ্যে কোনো একটি কারণ থাকে তবেই সেটি গ্যার আলমন শরীফ বলে গণ্য হবে এই ছয়টি নিয়মকে বা ছয়টি কারণকে যদি আমরা ক্লিয়ার রাখি আলামের সাথে রাখি অথবা মারিফার সাথে রাখি তবে সেই আলামটি অথবা মা রেফাটি গায়ের আলমন শরিফ বলে গণ্য হবে যেখানে তনবিন এবং কাস্তা প্রবেশ করবে না